তো আজকে আমি বেরিয়ে পড়েছি, আশ্রমটা দেখাবো আপনাদের। জানি না কি হবে, মানে ওদের ভেতরে এখনও বোধহয় কিছু কাজকর্ম চলছে, আমি ঠিক জানি না। তো এই রাস্তাটা তো আপনারা চেনেন, অনেকবার দেখিয়েছি আমার ভিডিওতে। আমি আজকে বাড়িতে সব রান্না বান্না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো চলুন ভেতরে যাওয়া যাক, দেখি কতটা কি আপনাদের দেখাতে পারি। তো এই হলো এই আশ্রমের বাইরেটা, এটা হলো নিত্যানন্দ যোগাশ্রম, যেটা 1368 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এইখানে ঢুকতেই আপনাদের প্রথমেই চোখে পড়বে মা কালীর মূর্তি, যেটা আপনাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। আর এই যে মূর্তিটা দেখছেন, ইনি হলেন নিত্যানন্দ মহারাজ। তারপরে শিবের মূর্তিও আছে এখানে কিছু, আর এছাড়াও এখানে বেশ কিছু মহাপ্রভুর মূর্তি আছে যারা যোগ সাধনা করতেন। আর অনেক গাছ আশ্রমের ভেতরটায়, না এত গাছ আর এত ঠান্ডা পরিবেশ যে আপনার মনে হবে যে আর কিছু হোক না হোক কিছুক্ষণ বসে থাকি, মানে আপনার কিছুক্ষণ বসে থাকতেই ভালো লাগবে। একে তো গাছপালা আছে বলে একটা ঠান্ডা পরিবেশ, তারপরে একদম চুপচাপ আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম এরকম মন্দির করা আছে ছোট ছোট, আর এখানে প্রচুর শিবলিঙ্গ আছে যেখানে শিবরাত্রির দিনে বা নীলষষ্ঠীর দিনে মানে শিবের মাথায় জল ঢালা হয়, আর প্রত্যেক দিন এখানে পুজো হয়। যে কোনো উৎসব আর পার্বণেতে এখানে অনেক সুন্দর করে সাজানো হয় ফুল টুল দিয়ে, এমনকি মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে আর কি, মানে ভোগ দেয়া হয় যেটাকে বলা হয়। আর এখানে নাম কীর্তন হতো আগে, এখন কোভিডের জন্য বোধহয় বন্ধ আছে। তো চলুন আমার সাথে আপনারাও ঘুরে ঘুরে দেখুন। এই যে বাঁধানো জায়গাটা দেখছেন, এখানে নাম কীর্তন হতো আগে, এখন সম্ভবত কোভিডের জন্য বন্ধ আছে। আর মানে খাওয়া দাওয়াও হতো, যেদিন যেদিন উৎসব থাকতো সেদিন সবাইকে এখানে খাওয়ানো হতো, খুব ভালো লাগতো দেখতে। আমি অবশ্য কখনো আসিনি, কোনো রকম উৎসবের দিনে আসা হয়ে ওঠেনি। তো এখান থেকে এগিয়ে এরকম একটা হনুমানজির মূর্তি আছে, আর এর পাশে আরও যে জায়গাগুলো আমার দেখানোর ছিল সেখানটা বন্ধ আছে, কারণ সিমেন্টের কাজ চলছে। আমি আপনাদের বলেছিলাম যে আশ্রমটা ঘুরিয়ে দেখাবো, কিন্তু ভেতরে এখনও দেখলাম কিছু কাজ চলছে, যার জন্য কিছু জিনিস কিছু মন্দিরের পোর্শন বন্ধ করা আছে। তো আমি তার মধ্যে থেকেই অল্প কিছু ক্যাপচার করেছি যেটা আপনাদের দেখতে ভালো লাগবে। তো আপাতত আপনাদের আশ্রমের এইটুকু অংশই দেখাতে পারলাম, যদি কখনো আমি কোনো উৎসবের দিনে যাই সেদিন আপনাদের দেখাবো, সেদিন হয়তো আরও ভালো লাগবে দেখতে। এত রোদ আমি তাকাতে পারছি না, তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। নেক্সট চেষ্টা করছি আরও কোনো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য, আমাদের পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।